মোটামুটি 14 বছর 15 বছর 16 বছর পর্যন্ত মনোবিজ্ঞান বলছে যে মানুষ যা কিছু শিশুরা শেখে শিখে দেখে বোঝে ওটাই তার ব্রেনের মধ্যে রেকর্ড হয়ে যায় ইনপুট। এরপর ইউনিভার্সিটিতে বা অন্য কোথাও ট্রেনিং ফ্রেনিং যায় না একটা কারণ ওই 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 চিন্তা চেতনা থেকে কিন্তু বেড়ে আসবে কত রেঞ্জার আছে মুশকিল ব্যাপারটা। এরপর আপনি তাকে যত শিখেন না কেন ওই ছোটবেলা যা কিছু দেখে এসছে শিখে এসছে ওটাকেই সে মনে করে ওকেই ঠিক এক্সাম্পল এক মহিলা আমার কাছে এলেন আমি ওই হলিস্টিক হেলথ সপ্তাহে একদিন বসি হৃদরোগী থেকে ডায়াবেটিস রোগীদেরকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপরে আলোচনা করি যাতে করে ওদের মেজাজ ঠিক থাকে। সেখানে একদিন এক ভদ্রমহিলা শিখিলেন তার বয়স 60 আপ এসে আমাকে বলছেন যে আমার এক সন্তান আমি ওকে এত সুন্দর করে মানুষ করেছি সবচেয়ে ভালো স্কুলে ঢাকা শহরে সবচেয়ে ভালো স্কুলটাতে দিয়েছি কলেজটাতে এবং বেস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এত খরচ করেছি সেটাকে এত সুন্দর করে মানুষ করেছি কোনোদিন সিগারেট খায়নি মদ খায়নি খারাপ জায়গায় যায়নি কিন্তু আমার ছেলে আমাকে দেখে আমি কি বললাম জানেন দেখেন আপনাদের চিনি আপনি হেডকোয়ার্টার থেকে আমি কোথায় থাকতে মনে আছে আমি কিন্তু আপনাদেরকে চিনি। আচ্ছা আপনি আপনার ছোটবেলা শিশুটাকে যখন স্কুলে পড়তো আপনি কিভাবে ওকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মনে আছে? ওই বাচ্চা আপনার সন্তান যখন স্কুলে পড়তো সি ফোর ফাইভে আপনি যখন তাকে টিফিন দিতেন আচ্ছা আপনি বলতেন না এই তোমার টিফিন তুমি খাবি কেন তোমাকে টিফিন দিচ্ছে তোমাকে খাওয়ার জন্য তুমি দিয়ে পড়ে খাবা যে তোমার টিফিন তুমি খাও না তোমার বন্ধুরা খেয়ে ফেলে তুমি কিন্তু তাকায় তাকায় দেখো হুম কি ব্যাপার চালাকো 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 জীবনে চালাক হোক না হতো না চালাক চতো না হলে জীবনে চতো হবে না আপনি কি দেখছেন ইনপুটগুলো কি ঢুকতেছে ইনপুটগুলো কি ঢুকছে যে মাকে তো বুঝতে রাউন্ড রিজার্ভ করতে ঠিকই মানুষ হচ্ছে চালাক হও তখন লুকের পেয়ে খাবার আর আমার মাঝে মধ্যে কি বলতে জানেন তোমার কলম আর পেন্সিল আর এটা আর ওটা আর কারো তোমার দুই সহায় করে ওরা নিয়ে যাবে তার মানে তোমার জিনিস নিতে পারে ভাব ফেলে দিতে পারে বুঝতেছো তো ব্যাপারটা অ্যাটিটিউড একটা করে তারপরে খবর দা তোমার ভালো নোটটা অরিজিনাল নোটটা সঠিক নোটটা দিল ওরা চাওয়া খাও জীবনে কিছু করতে গেলে না দেখে তার সর্তান কৃতি চাওয়া কি হচ্ছে স্বার্থপরি হচ্ছে দুটো ভালো কলম থাকবে জিজ্ঞেস করো ওর কলমটা ভালো আছে বাবা মা আজকে সেই সন্তান মাকে মা হেল্প করে দেয় কিছুতেই পারে না ঠিক শিখেছে কি চারা কর চতুর্থ অবসারকে পড়াটা প্রোগ্রামিং যা ও যত বড়ই হোক না কেন এখন সে বিরাট চাকরি করে কিন্তু প্রোগ্রাম সে চলতে পারছে না যেমন দেখেন খুব আশ্চর্যের ব্যাপার আমরা নামাজ পড়ি কি প্রতিদিন সুরা ফাতিহাতে এদের সরাতুল মুস্তাকিম আর সরাতুল লাযিন আনআম তাআলা আলাইহিম ওদেরকে সহজ সরল পথ দেখে দেখেন সফলতার জন্য আপনারা সবাই খুব মেধাবী সফলতার জন্য সহজ সরল পথই হলে সঠিক পথ শর্টকাট কোনো পথ না ঠিক না অসৎভাবে কোনো দিন সফল হবে আপাতত কোন রকম গেম চেঞ্জ করতে পারবেন ঠিকই কিন্তু আলটিমেটলি বুঝতেই পারছেন
আল্লাহ আমরা নামাজের সময় প্রতিদিন আল্লাহর কাছে বহুবার করে বলছি আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখা, সহজ এবং সরল। কিন্তু দেখেন আমরা নামাজ শেষ করি আমাদের সন্তানকে বলতেছি জানেন এই ক্ষমতা সহজ সরল হওয়া তো রূপ না, সমাজে তুমি বুঝো না, চালাক হইতে হবে চতুর হইতে হবে, সহজ সরল হলে কিন্তু শেষ। তার মানে বুঝছেন তো, চালাক চতুর হওয়া মানে কি শয়তান বদমাইশ, চালাক চতুর মানে কিন্তু বদমাইশ, ঠিক কি না? আপনি করছেন এক, চাচ্ছেন এক, আর বলছেন